আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার, পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে উপস্থিত হয়েছে তোমাদের মাঝে। আমাদের এই চ্যাপ্টারটাই থাকবে আজকে গতিবিদ্যা, যে চ্যাপ্টারটা এটা গতিবিদ্যা। আজকে আমাদের আলোচনায় থাকবে লেখচিত্র। আসলে লেখচিত্র কি এই জিনিসটা আমাদের একটু জানা দরকার। লেখচিত্র হচ্ছে যে বিশদ কোনো আলোচনাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি, যে চিত্রের মধ্যে ডাটা থাকবে যার রিপ্রেজেন্ট করবে অক্ষ ব্যবস্থার মাধ্যমে, যে এই দিকে একদিকে হয়তো সময় আর একদিকে সেই মান, তো এইভাবে কোনো লেখচিত্রের মাধ্যমে কোনো বিশাল ঘটনাকে যদি আমরা উপস্থাপন করি তাহলে সেটাকে আমরা গ্রাফ বা লেখচিত্র বলে থাকি। যেমন আমরা যদি দেখি যে স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি কেমন ছিল, তার মানে এই ঘটনাটাকে আমরা যদি এদিকে সাল দেখাই আর এদিকে যদি জনসংখ্যা বলি আমরা, তাহলে দেখা গেল যে 71, 81, 91 এইভাবে যদি দেখায় তাহলে দেখা গেলো এখানে জনসংখ্যা ছিল এরকম, এখানে যে জনসংখ্যাটা আর একটু বৃদ্ধি পেয়েছে, এখানে যে জনসংখ্যা আর একটু বৃদ্ধি পেয়েছে, তাহলে এই রেখাটা যারা আমরা বুঝতে পারছি যে প্রতি 10 বছর পর পর বাংলাদেশের জনসংখ্যা কিন্তু আপগ্রেড উপরের দিকে বাড়ছে, ঠিক না? তাহলে এই সামান্য এই লেখচিত্রটা দ্বারা আমরা বুঝতে পারি যে কোন সালে জনসংখ্যা কেমন ছিল বা কোন সাল থেকে কোন সালে জনসংখ্যার ভ্যারিয়েশনটা কেমন, এটা আমরা এটা বুঝতে পারি। তো ঠিক তেমনি ভাবে আমাদের পদার্থবিজ্ঞানে যে বিভিন্ন গতির সমীকরণগুলো আছে, সেই গতির সমীকরণগুলো যদি আমরা দেখি তাহলে তার মৌলিক বিষয় কিন্তু দুইটা, একটা হচ্ছে সরণ সময়, আরেকটা হচ্ছে বেগ সময়, অর্থাৎ এস ভার্সাস পি একটা আর একটা ভি ভার্সাস পি একটা। অর্থাৎ সমগ্র গতির সমীকরণগুলোকে আমরা এই দুই ধরনের লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি, তাহলে এই দুইটাকে আমরা মৌলিক গ্রাফ বা মৌলিক লেখচিত্র বলে থাকি। যে একটা হলো সরণ সময় লেখচিত্র আর একটা হলো আমাদের বেগ সময় লেখচিত্র। তো সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমরা কি পাই, যে সরণের সঙ্গে সময়, সময়ের সাথে সরণটা কিভাবে পরিবর্তন হয়েছে সেই জিনিসটা আমরা এই সমীকরণ থেকে লক্ষ্য করতে পারি। তাহলে একটা গ্রাফ যদি দেওয়া থাকে তাহলে সেই গ্রাফকে বিশ্লেষণ করলে আমরা বলতে পারবো যে এই গ্রাফে সময়ের সাথে সরণের পরিবর্তনটা কেমন, এটা বলতে পারবো। সেই সাথে সাথে আমরা এটাও বলতে পারবো যে বেগ বা বেগের মানটা কেমন ছিল, বেগ বা বেগের মানটা কেমন ছিল। অর্থাৎ সরণ এবং সময়ের লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে সেই লেখচিত্রের ঢাল বা স্লোপ হয় হলো বেগ। তাহলে যখনই একটা লেখচিত্র অঙ্কন করি, আমরা যারা ঢাল বা স্লোপ সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারবো যে যখনই আমরা কোনো লেখচিত্র টু ডাইমেনশন একটা লেখচিত্র অঙ্কন করি সেই লেখচিত্রের একটা ঢাল তৈরি হয়। তাহলে সেই ঢাল বা স্লোপ যেটা থাকে সেই স্লোপ, সরণ সময় লেখচিত্রের সেই স্লোপটাই হচ্ছে তার বেগ। একইভাবে যদি বেগ এবং সময়ের লেখচিত্র আমরা অঙ্কন করি তাহলে এই লেখচিত্রের ঢাল বা স্লোপ যেটা পাওয়া যায় সেটা হলো ত্বরণ। তো সময়, সরণ, বেগ, ত্বরণ এই মৌলিক রাশিগুলোকে নিয়েই আমরা এই গ্রাফ বা এই গ্রাফগুলোকে আলোচনা করব। আমি প্রথমে দেখব হচ্ছে এস ভার্সাস টি লেখচিত্র। এস ভার্সাস টি লেখচিত্র এটাকে আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো সমবেগের ক্ষেত্রে আর একটা হলো অসমবেগের ক্ষেত্রে।
তো সমবেগের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে সাপোজ টি এবং এস, এইটা যদি আমরা নিই একটা রেখাচিত্রের জন্য, এটা জিরো ওয়ান টু থ্রি, এটার জন্যের মান হলো জিরো, এটার জন্য মান হলো টু, এটার জন্য মান হলো ফোর, এটার জন্য মান হলো সিক্স। এইটাকে নিয়ে যদি আমরা এখন একটা লেখচিত্র অঙ্কন করি, সিম্পল একটা লেখচিত্র, যে এদিকে হলো এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, এদিকে থাকবে হলো সময় সেকেন্ডে, আর এদিকে থাকবে আমাদের সরণ এস ইন মিটার। তাহলে ওয়ান টু থ্রি ফোর এই সেকেন্ডগুলোই, ওয়ান সেকেন্ডে, তাহলে জিরো সেকেন্ডে সরণ জিরো, ওয়ান সেকেন্ডে সরণ কত, তাহলে টু, এটা টু, এটা ফোর, এটা সিক্স, তাহলে ওয়ান সেকেন্ডে কত, টু, টু সেকেন্ডে কত, ফোর মিটার, থ্রি সেকেন্ডে কত, সিক্স মিটার। এখন যদি এইটাকে আমরা একটা সরল রেখা অঙ্কন করি, তাহলে এইটা হলো আমাদের টু সেকেন্ডের, এই ওসি আমরা একটা লেখচিত্র পাব। এই ওসি লেখচিত্রের উপরে যদি আমরা একটা পি বিন্দু নিই, এই বরাবর যদি আমরা এই থ্রি সেকেন্ডের উপরে একটা পি বিন্দু নিই এবং এখান থেকে যদি এর উপর একটা লম্ব অঙ্কন করি এই পি বিন্দু থেকে, তাহলে এই অংশটুকু যেটা পাওয়া যাচ্ছে এটাকে আমরা এস টু বলবো। এস টু সমান হচ্ছে সিক্স, এটা হলো আমাদের এস ওয়ান, এস ওয়ান সমান হচ্ছে জিরো, এইটা হচ্ছে আমাদের টি ওয়ান, টি ওয়ান সমান জিরো, টি টু সমান হলো আমাদের থ্রি সেকেন্ড। তাহলে এখানে আমাদের ডেল এস সমান কত পাবো, ডেল এস সমান এস টু মাইনাস এস ওয়ান সমান হলো সিক্স, আর ডেল টি সমান হচ্ছে আমাদের টি টু মাইনাস টি ওয়ান সমান থ্রি। তাহলে এই সমীকরণটার ঢাল কত, এটা হলো থিটা, তাহলে ঢাল ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তার মানে পি ইন্টু এম যদি বলি আমরা এটাকে, তাহলে পি এম ডিভাইডেড বাই ও এম, পি এম সমান কত, পি এম সমান তাহলে এস এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান সমান ডেল এস বাই ডেল টি। এখন এই ডেল এস বাই ডেল টি যেটা, কোন রাশির ক্ষেত্রে যদি ডেল এস বাই ডেল টি বলি অর্থাৎ সরণ বাই সময়, তাহলে এইটা কিন্তু বেগ নির্দেশ করে। তাহলে এই যে ঢাল যেটা পাচ্ছি আমরা ট্যান থিটা, এটা হলো আমাদের ভেলোসিটি, ভি ইজ ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি সমান হচ্ছে সিক্স বাই থ্রি সমান হলো টু মিটার পার সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এত আলোচনাগুলো না করে শুধু যদি একটা লেখচিত্র আমরা উপস্থাপন করি, শুধু একটা লেখচিত্র যদি আমরা উপস্থাপন করি, সেই লেখচিত্রে, সেই লেখচিত্রে দেখা যাচ্ছে যে আমরা এই অংশটুকু থেকে তার বেগ নির্ণয় করতে পারছি, এই দিক থেকে সময় নির্ণয় করতে পারছি, তাহলে এর যে কোনো বিন্দু থেকে আমরা হচ্ছে এই বেগের মানটা পাবো। তাহলে এই বেগটা কি, সমবেগ। কেন সমবেগ, আমরা যদি ম্যাথমেটিক্যাল দেখি যে এই রেখাটার ঢাল যদি আমরা নির্ণয় করি প্রত্যেকটা বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে, তাহলে এখানে যেমন থিটা, এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা, অর্থাৎ একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল একই থাকে। তাহলে যেহেতু একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল একই থাকে, তাহলে আমরা বলবো যে এই প্রত্যেকটা বিন্দুর বেগ একই, কারণ ট্যান থিটা সমানই বেগ ভি। তাহলে ট্যান থিটা সমান ডিএস বাই ডিটি, বেগ ভি সমান ডিএস বাই ডিটি, তাহলে ট্যান থিটা ভি, তাহলে ঢাল হলো বা স্লোপ হলো এখানে বেগ, তাহলে প্রত্যেকটা বিন্দুর বেগ সমান। তাহলে এই লেখচিত্রটা কি প্রেজেন্ট করছে, এই লেখচিত্রটা আমাদের প্রেজেন্ট করছে যে এটা একটা সমবেগের লেখচিত্র, এটা একটা সমবেগের গ্রাফ। এস ভার্সাস টি লেখচিত্র আমরা অঙ্কন করছি, এটা কিসের সাপেক্ষে, যে একটা সমবেগের লেখচিত্র আমরা এখানে পাচ্ছি। তো তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা যেটা পাই যে আসলে এটা একটা গড় বেগও নির্দেশ করে, ঠিক না।
তাহলে অসমবেগের ক্ষেত্রে কেমন হবে এই লেখচিত্রটা? অসমবেগের ক্ষেত্রে, তাহলে অসমবেগের ক্ষেত্রে যদি দেখি তাহলে একটা ইউনিফর্ম গ্রাফ কিন্তু আমরা পাবো না, এই গ্রাফটা সময়ের সাথে বিভিন্নভাবে তার মান পরিবর্তন করবে। আসলে অসমবেগ কোনো নিয়ম মেনে চলে না। যেমন এইখানে যদি দেখি আমরা, এটা হলো এক্স অক্ষ, এদিকে টি ইন সেকেন্ড, এদিকে ওয়াই অক্ষ এস ইন মিটার, মূলবিন্দু। তাহলে এই ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে যেমন আমরা একটা মূল বিন্দুগামী সরল রেখা পেলাম সময়ের সাথে বেগের একটা ইউনিফর্ম মানের কারণে, এবং সেই ক্ষেত্রে আমরা ওই সমীকরণটার ঢাল পেলাম হচ্ছে বেগ ভি। এখন এখানে যদি আমরা দেখি যে অসমবেগের ক্ষেত্রে কেমন লেখচিত্র পাওয়া যায় এস ভার্সাস টি এর, তো এস ভার্সাস টি এর লেখচিত্র আমরা এখানে দুই ভাবে দেখতে পারি। একটা হচ্ছে এরকম একটা লেখচিত্র পেলাম আমরা, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা যদি দেখি আমরা, এটাও অসমবেগের ক্ষেত্রে, এটা হলো টি, এদিকে হলো এস, এরকম একটা লেখচিত্র পেলাম আমরা। কিভাবে পেলাম আমরা? যে সময়ের সাথে সরণের রেকর্ডকৃত মান, যে সরণ যেটা আমরা নিয়েছি সেই সরণের মানটাকে আমরা এই লেখচিত্রে যদি বসাই তাহলে দেখা যাবে যে এই রকম একটা পরিবর্তন পাওয়া গেল। সময়ের সাথে সরণের পরিবর্তনটা এটার জন্য এরকম, এটার জন্য এরকম। আমরা যদিও এটা আঁকালাম ইচ্ছাকৃত ভাবে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি কিসে ডাটার ভিত্তিতে আঁকানো হয়েছে, যে কোনো একটা চলমান গাড়ি তার টি সময়ে সরণ নিলাম আমরা এরকম, যে টি সময়ে 1 সেকেন্ডে নিলাম আমরা, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে, এর সরণের যে বিভিন্ন মানগুলো পেলাম আমরা সেই মানগুলো নিয়ে আমরা এই গ্রাফে পুট করেছি। তাহলে এখন এইখানে আমাদের এটা সময় কত? 1 সেকেন্ড, এটা হলো 2 সেকেন্ড, এটা হলো 3 সেকেন্ড, এটা হলো 4 সেকেন্ড। তাহলে এই লেখচিত্রটাই বেগ কিভাবে পাবো? আমরা ঢাল সম্পর্কে যেখানে আলোচনা করেছি সেখানে বলা আছে যে একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল একই, কিন্তু একটা বক্ররেখার ঢাল একই না। একটা বক্ররেখার ঢাল এক এক বিন্দুতে এক এক রকম, একটা বক্ররেখার ঢাল কখনোই এক বিন্দুর সাথে অন্য বিন্দুর মিলবে না। তাহলে এখন আমরা যদি 2 সেকেন্ড সময়টা ইন্ডিকেট করি এই জায়গাটায়, তাহলে এই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকি। তাহলে এই স্পর্শকটা যদি এ সি হয়, এখন এ থেকে এক্স অক্ষের উপরে এরকম একটা লম্ব আঁকলাম, তাহলে এ বি সি কি হলো? একটা ত্রিভুজ হলো। এই ত্রিভুজের এই বরাবর সময় অক্ষের উপর আমরা একটা লম্ব অঙ্কন করি, এটা হলো আমাদের টি ওয়ান, এখান থেকে সময় অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি, এটা হলো টি টু, সরণ অক্ষের উপরে এটা হলো আমাদের এস ওয়ান, আর সরণ অক্ষের উপরে এটা হলো আমাদের এস টু, এস টু। তাহলে এখন 2 সেকেন্ডে, 2 সেকেন্ড সময়ে বেগ, 2 সেকেন্ড সময়ের বেগ ভি ইজ ইকুয়াল টু যেটা পাবো আমরা, তাহলে কত? এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এই যে বেগটা পাচ্ছি আমরা, এই যে বেগটা পাচ্ছি, এই বেগটা আসলে কোন সেকেন্ডের? সেকেন্ড সেকেন্ডের, অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডের, দ্বিতীয় সেকেন্ডের এই বেগটা যেটা, তাহলে ভি এইটা হলো আমাদের ইনস্ট্যান্ট ভেলোসিটি, ইনস্ট্যান্ট ভেলোসিটি এস টু মাইনাস এস ওয়ান, এইটাকে আমরা বলতে পারি ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি। তাহলে এই বক্ররেখার যে ঢালটা পাবো আমরা, এইটা যদি আমরা পি বিন্দু বলি, তাহলে এই পি বিন্দুর ঢাল যেটা পাওয়া গেল ডিএস বাই ডিটি, এইটা যদি আমরা এইখানে আরেকটা বিন্দু নিই কিউ বিন্দু, এই বিন্দুর ঢাল এরকম, এই বিন্দুর ঢাল কিন্তু ভিন্ন হবে। তাহলে অসমবেগে চলমান যখন, এখান থেকে সেটাই প্রমাণিত হচ্ছে যে অসমবেগে যদি চলমান হয় কোনো বস্তু, তাহলে এর এক এক বিন্দুর বেগ কি হবে? এক এক রকম হবে। তাহলে অসমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে কখনোই এক বিন্দুর সাথে অন্য বিন্দুর বেগের মান মিলবে না, আবার কোনো এক সময় কাকতালীয়ভাবে মিলেও যেতে পারে, কিন্তু প্রত্যেকটা সময়ে যার বেগের মান পরিবর্তন হচ্ছে সেই বেগটাকেই বলা হয়
তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে অসমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে প্রকৃত বেগ যে কোনো বিন্দুর বেগ এক এক রকম, প্রকৃত বেগের মান প্রত্যেকটা সময়ে পরিবর্তনের সাথে সাথে তার মানের পরিবর্তন ঘটে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এবং সেই স্লোপ যে রেখাটা, সেই স্লোপের সাপেক্ষেও এটা আমরা ব্যাখ্যা করতে পারি যে যেহেতু এটা একটা সরল রেখা নয়, তাহলে এর এক এক বিন্দুর স্লোপ এক এক রকম হবে। আর এটাও আমরা জানি যে এস ভার্সাস টি এই লেখচিত্রের স্লোপ হচ্ছে ভেলোসিটি অর্থাৎ বেগ। তাহলে এই যে বক্ররেখাটা, এই বক্ররেখার ঢাল বা স্লোপ বা ভেলোসিটি কখনোই এক বিন্দুর সাথে আর এক বিন্দুর মিলবে না। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এটা। তো এটা হচ্ছে কি অবতল আকৃতির যদি হয়, আবার এমনও তো হতে পারে যে একটা বেগ সময়ের সাথে উত্তল আকৃতির লেখচিত্র প্রদর্শন করছে আমাদের, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে পাব, এটা হলো টি ইন সেকেন্ড, এদিকে আছে হলো আমাদের এস ইন মিটার মূল বিন্দু। যদি লেখচিত্রটা এরকম হয়, 1, 2, 3, তাহলে এই 3 সেকেন্ডের এদিকে আছে 4, তাহলে 3 সেকেন্ডের এই পি বিন্দুতে যদি আমরা বেগ নির্ণয় করতে চাই, তাহলে এখানে যে বেগটা পাবো আমরা, তাহলে এইখানে একটা স্পর্শক আঁকবো, তাহলে এই স্পর্শকটা যদি এসি হয়, তাহলে এখন এই একটা লম্ব, এটা একটা এরা পরস্পরের সঙ্গে বি বিন্দুতে ছেদ করলো, তাহলে এবি যেটা, এবি সমান হচ্ছে আমাদের ডেল টি বা ডিটি যাই বলি আমরা, আর বিসি সমান তাহলে কত, বিসি সমান হচ্ছে আমাদের ডেল এস বা ডিএস। তাহলে এখান থেকে আমাদের 3 সেকেন্ডের তাৎক্ষণিক বেগ বা ভি ইনস্ট্যান্ট সমান কত পাবো আমরা, ডিএস বাই। মূল সমীকরণ হচ্ছে আসলে বিসি বাই এসি, এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি সমান হলো তার এই বিন্দুটার ঢাল। তাহলে এই যে ঢালটা পাচ্ছি আমরা, এই ঢালটা কিন্তু পি বিন্দুর ঢাল, এই ঢালটা হলো পি বিন্দুর ঢাল। তাহলে এই গতিশীল বস্তুর ক্ষেত্রে, এই গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যেটাকে আমরা বলি, রিয়েল ভেলোসিটি যেটাকে আমরা বলি, সেটা এক এক বিন্দুর মান এক এক রকম হবে, তাই তো হবে, তাই না? কারণ এইখানে এস ভার্সাস টি লেখচিত্র কি একটা বক্ররেখা। আমরা যদি গাণিতিক অংশ থেকে দেখি, যদি আমরা স্লোপের ব্যাখ্যা থেকে দেখি, তাহলে দেখা যাবে যে এটা একটা, যেহেতু বক্ররেখা পাওয়া যাচ্ছে, তাহলে এই বক্ররেখার এক এক বিন্দুর স্লোপ এক এক রকম হবে, এবং এই এক একটা স্লোপই তোমার প্রত্যেকটা বিন্দুর স্লোপ, প্রত্যেকটা বিন্দুর ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি নির্দেশ করে। তাহলে এই ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি কখনোই এক বিন্দুর সাথে আর এক বিন্দুর আমরা একই রকম পাবো না, একই রকম পাবো না, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের বেগ ভার্সাস সময় লেখচিত্র। তো এর একটা অ্যাপ্লিকেশন দেখি আমরা। এর একটা অ্যাপ্লিকেশন দেখি আমরা বেগ ভার্সাস সময়ের, যে এই দিকে আমরা সময় টি ইন সেকেন্ড, এদিকে আমরা নিয়েছি হলো সরণ ইন মিটার, এটা হলো আমাদের মূল বিন্দু। এখন এখান থেকে হচ্ছে আমাদের ও এ বরাবর একটা বস্তু চললো, এ এখান থেকে এ বি বরাবর চললো, তারপরে বস্তুটা আবার এই বরাবর চলতে শুরু করলো বিসি বরাবর, ঠিক আছে? তাহলে এই ও এ বরাবর এইটুকু চললো হচ্ছে কত সময়ে, এইটা চললো কত সময়ে, আর এইটা কত সময়ে, এইটা আমরা দেখি, ঠিক আছে? তাহলে ও থেকে এ বিন্দু পর্যন্ত যাচ্ছে 10 সেকেন্ডে, এটা যাচ্ছে 15 সেকেন্ডে, এটা যাচ্ছে 20 সেকেন্ডে, আর এই দূরত্বটা হলো আমাদের কত, এটা হলো 10 মিটার, আর এখান থেকে এই দূরত্বটা হলো আমাদের 20 মিটার, 20 মিটার। এখন আমাদের প্রশ্নটা কি, এই লেখচিত্রটা দেওয়া আছে আমাদের, এই লেখচিত্র থেকে আমাদের বলছে যে ফাইন্ড দ্য ভেলোসিটি
ফাইন্ড দ্য ভেলোসিটি ভি ইন রিজিয়ন ও এ এ বি বিসি। এই তিনটা রিজিয়নে আমাদের হচ্ছে বেগের মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে আমরা ও থেকে বি পর্যন্ত যদি দেখি, এই রিজিয়নটা হচ্ছে কি সমবেগের একটা অংশ। তাহলে মানে কেন বলছি সমবেগ, কারণ এটা একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন এবং এটা হচ্ছে কি মূল বিন্দুগামী একটা সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা যদি হয়, তাহলে এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল একই। আমরা যে আলোচনা দেখে আসলাম সেখান থেকে আমরা বলবো যে ও বি ও এ রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল বা স্লোপ একই। তাহলে স্লোপ যদি একই হয়, তাহলে ও এ থেকে এই অংশটার বেগ কি একই বেগ হবে, এবং সেই বেগটা যদি একই বেগ হয় তাহলে সমবেগ। এ বি অংশে কি হবে, এ বি অংশের ঢাল শূন্য, এ বি অংশের ঢাল শূন্য, তার মানে এখানে বেগের কোনো পরিবর্তন হয়নি, এখানেও যে বেগ এখানেও সেই বেগ, ঠিক আছে? সরণেরও কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে স্থির অবস্থায় আছে, শুধু সময়টা বাড়ছে। এখান থেকে বি এ থেকে বি পর্যন্ত যাচ্ছে বেগ শূন্য, তার মানে বেগ শূন্য হওয়ার অর্থ কি যে কোনো সরণ সংঘটিত হচ্ছে না, এ থেকে বিতে কোনো সরণ সংঘটিত হয়নি, অতএব বেগ শূন্য সরণ শূন্য। বি থেকে সিতে যখন যাচ্ছে আবার হচ্ছে তো আর বেগ বৃদ্ধি পাচ্ছে বা এই সমবেগে চলছে। তাহলে এখন আমরা দেখি ও এ অংশে, ও এ অংশে, তাহলে ও এ অংশের ঢাল ট্যান থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে, এ ইন্টু এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটার মান কত, দশ, দশ মাইনাস শূন্য, তার মানে দশ ডিভাইডেড বাই এই অংশটুকু। তাহলে এই অংশটুকুর জন্য কত, এখান থেকে এই পর্যন্ত দশ, দশ। বা ট্যান থিটা মানে কি, আমরা ভেলোসিটি জানি, তাহলে ভি ও এ এইটা সমান কত, 1 মিটার পার সেকেন্ড, সমবেগ, সমবেগ, ঠিক আছে? এখন এ বি অংশের জন্য কি হবে, এ বি অংশের জন্য, তাহলে এ বি অংশের জন্য কি হবে, এ বি অংশের জন্য দেখি আমরা ঢাল কত, ঢাল ট্যান থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এ থেকে বি পর্যন্ত সরণের মান কত পরিবর্তন হয়েছে, শূন্য পরিবর্তন হয়েছে, তাহলে সরণ শূন্য ডিভাইডেড বাই সময় কত, 15 মাইনাস 10, 5। তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু 0, তাহলে এই অংশটার জন্য আমাদের বেগ শূন্য। খুব ভালো করে খেয়াল রাখবা, এই একটা গ্রাফের মাধ্যমে আমরা বেগ সংক্রান্ত সকল লেখচিত্র উপস্থাপন করতে পারবো। তাহলে এই ভি ইজ ইকুয়াল টু 0, তাহলে এ বি অংশের জন্য বেগের মান শূন্য। কেন শূন্য, কারণ এ থেকে বি একই লাইনে, এখানে আমাদের উলম্ব বরাবর কোনো সরণ ঘটেনি, অর্থাৎ সরণ এস এর মান শূন্য। তাহলে সরণ শূন্য তার মানে থেমে আছে, থেমে থাকা অবস্থায় সময় বাড়ছে, 5 সেকেন্ড সময় তৈরি হয়েছে, কিন্তু কোনো বেগ নেই, অতএব ভি ইজ ইকুয়াল টু 0। এখন রিজিয়ন এ বি সি তে কি হবে, বিসি রিজিয়ন, বিসি অংশে, বিসি অংশে, তাহলে বেগ আমরা তো জানি ট্যান থেটা ভি ইজ ইকুয়াল টু বেগ, তাহলে বেগ সমান তাহলে কত হবে, সরণ। তাহলে সরণ বলতে এই অংশটুকু বি থেকে সি পর্যন্ত যাওয়ার জন্য সরণ কত, 20 মাইনাস 10, তাহলে 20 মাইনাস 10, সময় কত এখান থেকে এই পর্যন্ত, তার মানে হচ্ছে 20 মাইনাস 5, 20 মাইনাস 5 15, 20 মাইনাস 15, তাহলে কত হচ্ছে, 10 বাই 5 5, সমান ভি ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। 20 মাইনাস 10, এই অংশটুকু সরণ হলো এইটা, 20 মাইনাস 10, 20 মাইনাস 10, সময় কত, 20 মাইনাস 15, তাহলে 15-এর জন্য আমাদের এটা সময় কত হচ্ছে, 5 সেকেন্ড, তাহলে 10/5 সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড।
তাহলে এই অংশটুকুর সমবেগ কত? এটুকু আবার হচ্ছে কি সমবেগ, যেহেতু সরল রেখা এই সমবেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর এইটুকুর সমবেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের বিসি অংশের জন্য, এটা হলো আমাদের এবি অংশের জন্য। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল রাখবে এই জিনিসগুলো। এখানে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই, এটা হলো আমাদের সি বিন্দু। ঠিক একই লেখচিত্র, এই সময় 25, ফাইন্ড দ্য ভেলোসিটি ভি ইন রিজিয়ন ও এ, এ বি এবং বিসি, এটা তোমাদের হলো বাড়ির কাজ। একটু উঠিয়ে নাও, এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ হবে। ঠিক আছে, এবার আমাদের দ্বিতীয় অংশ, বেগ সময় লেখচিত্র। এই দ্বিতীয় নম্বরটা আমাদের বেগ সময় লেখচিত্র। এখন আমাদের হচ্ছে 2 নম্বর, যেটা ভি ভার্সাস টি লেখচিত্র, ভি ভার্সাস টি লেখচিত্র। তাহলে ভি ভার্সাস টি লেখচিত্র করতে যেয়ে আমরা প্রথমে যেটা দেখি যে সমবেগের লেখচিত্র কেমন হয়। সমবেগ বলতে কি বোঝায়? যে কোনো বস্তু যাত্রা শুরু করে তার যাত্রার শেষ পর্যন্ত যদি বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে সেই বেগটাকে বলা হয় সমবেগ। আমরা এর আগে এস ভার্সাস টি এর প্রথম যে লেখচিত্রটা দেখেছি সেটাও সমবেগের। তাহলে দেখা যাচ্ছে যখন এস ভার্সাস টি লেখচিত্র করছি আমরা, তখন সমবেগের গ্রাফ কিন্তু এইটা। তো এটা তো সমবেগের গ্রাফ, কিন্তু গ্রাফটা তো এস ভার্সাস টি, সরণের সাথে সময়ের। একটু খেয়াল রাখতে হবে ভালো করে, সূক্ষ্ম একটু পার্থক্য আছে এই জায়গাটাই, যে এস ভার্সাস টি লেখচিত্র যেটা, এই এস ভার্সাস টি লেখচিত্রে আমরা সমবেগ পাচ্ছি, কিন্তু সমবেগের গ্রাফ কিন্তু এটা না, এটা হচ্ছে এস ভার্সাস টি লেখচিত্র। এখন সমবেগের গ্রাফ কোনটা হবে? সমবেগের লেখচিত্র, সমবেগের লেখচিত্র কোনটা হবে? এরকম যদি দেখি আমরা, এটা হলো টি, এটা হলো আমাদের ভি, এটা মূল বিন্দু। তাহলে কি হবে? যে সমবেগের লেখচিত্র হচ্ছে সেটাই যেটা সময়ের শুরুতে যে বেগটা পাবো আমরা, এইখানে আমরা একটা বেগ পেলাম ভি, সময়ের শেষেও সেই বেগের মান থাকবে ভি, তার মানে এইরকম একটা লেখচিত্র। তাহলে এর পয়েন্টটা কেমন হচ্ছে? যে এটা হলো টি, এটা হলো ভি, 0, 1, 2, 3, এর বেগ হচ্ছে 0 বিন্দুতেও 4, এটাতেও 4, এটাতেও 4, এটাতেও 4। তাহলে প্রত্যেকটা বিন্দুতে এর বেগের মান যদি একই থাকে তাহলে এই লেখচিত্রটাকে আমরা বলবো সমবেগের লেখচিত্র। অর্থাৎ সময়ের সাথে বেগের মান কোনো পরিবর্তন ঘটছে না, সময়ের সাথে বেগের মানের কোনো পরিবর্তন ঘটছে না, এটাই হলো আমাদের সমবেগ লেখচিত্র। ঠিক আছে, ইউনিফর্ম ভেলোসিটি। এখন আমরা দেখতে যাচ্ছি অসমবেগের লেখচিত্র। ঠিক আছে, তো অসমবেগের লেখচিত্র কি? আসলে অসমবেগের লেখচিত্র অসমবেগের লেখচিত্র, এটাও সেই ভি ভার্সাস টি, কিন্তু বেগের মান পরিবর্তনশীল,
বেগের মান পরিবর্তনশীল। তাহলে বেগের মান যদি পরিবর্তনশীল হয় তাহলে সেইটাকে কি বলা হয়? তাহলে সেখানে কিন্তু ত্বরণ থাকে। যেমন আমরা যদি এইটাতে এখন একটা দেখি যে এটা টি, এটা হলো ভি, 0, 1, 2, 3, 4, 0-তে 0, এটাতে 2, এটাতে 4, এটাতে হলো 6, এটাতে হলো 8। অর্থাৎ সময় যখন 1 সেকেন্ড তখন বেগ ভি সমান 2 মিটার পার সেকেন্ড, যখন 2 সেকেন্ড তখন বেগ 4 মিটার পার সেকেন্ড, যখন 3 সেকেন্ড তখন হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, যখন 4 তখন 8 মিটার পার সেকেন্ড। এইটা আমরা কি করলাম, একটা চলমান গাড়ি থেকে আমরা রেকর্ড করলাম। একজন মোটরসাইকেল আরোহী, তার সময় দেখলাম, বেগ দেখলাম, সময় দেখলাম, বেগ দেখলাম, সময় দেখলাম, বেগ দেখলাম। তাহলে এইভাবে তার 5টা ডাটা আমরা হচ্ছে রেকর্ড করলাম। করে এইটাকে যদি আমরা এখন একটা লেখচিত্রে স্থাপন করি তাহলে কি হবে, এক্স অক্ষের দিকে টাইম টি ইন সেকেন্ড, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের দিকে আমাদের হচ্ছে ভেলোসিটি মিটার পার সেকেন্ড, এটা মূল বিন্দু। তাহলে 1, 2, 3, 4 সেকেন্ড, তাহলে এই 4 সেকেন্ডে এদিকে আমাদের কত থাকবে, তাহলে 2, 4, 6, 8। তাহলে 1 সেকেন্ডে ভেলোসিটি কত, এটা 2 সেকেন্ডে ভেলোসিটি কত, 4, 3 সেকেন্ডে ভেলোসিটি কত, 6, 4 সেকেন্ডে ভেলোসিটি কত, 8। তাহলে দেখা যাচ্ছে যে এটা আমরা মূল বিন্দুগামে একটা সরলরেখা পাচ্ছি, মূল বিন্দুগামে একটা সরলরেখা পাচ্ছি। তাহলে এই সরলরেখার কিসের সমীকরণ, এটা আমরা হচ্ছে অসম বেগের সমীকরণ, অসম বেগের ঢাল। তাহলে এই ঢাল, এই লেখচিত্রটা কি নির্দেশ করছে, যে সময়ের সাথে তার বেগ বৃদ্ধি পাচ্ছে, সময় যত বাড়ছে বেগ তত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এটা একটা যদি আমরা দেখি তাহলে এই ওসি রেখাটা কি একটা সরল রেখা, তাহলে সরল রেখা যদি হয় তাহলে প্রত্যেকটা বিন্দুর স্লোপ কি হবে, একই হবে। তাহলে আমরা 3 সেকেন্ডের একটা স্লোপ যদি দেখি, তাহলে 3 সেকেন্ডে তার বেগ কত, এটা হলো ভি টু, ভি ওয়ান সমান 0, এটা হলো আমাদের টি টু। তাহলে এটা যদি আমরা পি বিন্দু বলি আর এইটাকে যদি আমরা এম বিন্দু বলি, তাহলে পি এম ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান সমান হচ্ছে 6 মাইনাস 0 সমান 6, আর এটা সমানই তাহলে কি ডেল ভি, এটা বলতে পারি আমরা। আর ও এম সমান তাহলে কত হবে, টি টু মাইনাস টি ওয়ান সমান 3 মাইনাস 0 সমান 3, এটা হলো আমাদের ডেল টি। তাহলে স্লোপ কত এটার, এই ট্যান থিটার মান কত হবে, ট্যান থিটা, তাহলে ঢাল ট্যান থিটা ইজ ইকুয়াল টু, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু পি এম বাই ও এম, তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। যখনই আমাদের এই ডেল ভি বাই ডেল টি পাচ্ছে তখন কিন্তু একটা নতুন রাশি আমাদের মনের ভিতরে চলে আসছে, কারণ আমরা জানি বেগ বাই সময় সমান হচ্ছে ত্বরণ। এটা আসছে কোথায় থেকে, এই সরল রেখাটার ঢাল থেকে। তাহলে এর ঢাল যদি ডেল ভি বাই ডেল টি হয় তাহলে এই ডেল ভি বাই ডেল টি তো আমাদের ত্বরণ, অতএব ত্বরণ কে ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি। তাহলে যেটা এই রেখার ঢাল, যেটা এই রেখার ঢাল, সেটাই এই সমীকরণের ত্বরণ, ঠিক আছে। তাহলে এই এ এর মান কত হবে আমাদের, তাহলে 6/3 সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে ত্বরণ পেলাম আমরা, এই ত্বরণটা ও থেকে সি পর্যন্ত প্রত্যেকটা বিন্দুতে একই হবে, কারণ এখানে যে লেখচিত্রটা পেয়েছি আমরা ডেল ভি বাই ডেল টি বা ভি ভার্সাস টি যে লেখচিত্রটা পেয়েছি, এটা একটা সরল রেখা। তাহলে যেহেতু ও সি একটা সরল রেখা, তাহলে এই সরল রেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল একই হবে, প্রত্যেকটা বিন্দুর স্লোপ একই হবে। তাহলে সেই স্লোপ যেটাকে আমরা বলছি গাণিতিকভাবে, যেটাকে আমরা স্লোপ বলছি, আমাদের ফিজিক্সের সংজ্ঞা অনুসারে
বা ডিউ টু ডেফিনেশন অফ এক্সেলারেশন, সেই এক্সেলারেশন ইজ ইকুয়াল টু ভেলোসিটি বাই টাইম। মানে ভেলোসিটি বাই টাইম আমরা অন্য একটা জায়গায় থেকে পাচ্ছি, কোথায় থেকে? এই লেখচিত্রের ঢাল থেকে। তাহলে এই লেখচিত্রের ঢাল যেমন ডেল ভি বাই ডেল টি, এই ডেল ভি বাই ডেল টি ঠিক একই সময়ে ত্বরণ নির্দেশ করে, তাহলে আমরা কি বলবো, এই সরল রেখাটা ঢালই হলো এই লেখচিত্রের ত্বরণ। তাহলে এই লেখচিত্রের ঢাল যদি প্রত্যেকটা বিন্দুর একই হয়, ত্বরণও একই হবে, তাহলে এটাকে আমরা বলবো সমত্বরণের লেখচিত্র। তাহলে এটা অসমবেগের লেখচিত্র, এটা সমত্বরণের লেখচিত্র, ঠিক আছে? সেই সমত্বরণের মান নির্দিষ্ট ডাটার মাধ্যমে কত পেলাম আমরা, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা অসমবেগের একটা লেখচিত্র। তো এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এক্সেলারেশন, অর্থাৎ বেগ বৃদ্ধি পাচ্ছে, ত্বরণের ক্ষেত্রে পাচ্ছি এটা আমরা, কিন্তু এটা আমরা মন্দনের ক্ষেত্রেও বের করতে পারি, এটা আমরা মন্দনের ক্ষেত্রেও দেখতে পারি। তাহলে এটা অসমবেগ, ঠিক আছে, কিন্তু এই অসমবেগটা কি? এক্সেলারেশন। এখন যদি আমরা এই লেখচিত্রটাকে রিটার্ডেশনের জন্য দেখতে পাই, তাহলে এই লেখ অসমবেগ, এটাকে আমরা বলছি ত্বরণ। এর আগে যেটা করলাম সেটা হলো ত্বরণ, তাহলে এখন আমরা এইটাকে মন্দনের জন্যও দেখতে চাই, মন্দনের জন্য। তাহলে এর আগে যে লেখচিত্রটা আমরা আলোচনা করলাম এই যে ডাটা থেকে, এইটা হচ্ছে আমাদের ত্বরণের লেখচিত্র। এখন যদি আমরা এটাকে মন্দনের ক্ষেত্রে দেখতে চাই, তাহলে 0 সেকেন্ডের বেগ পাওয়া গেল 8, 1 সেকেন্ডের বেগ পাওয়া গেল 6, 2 সেকেন্ডে 4, 3 সেকেন্ডে 2, 4 সেকেন্ডে হলো 0, এইটা পাওয়া গেল। এইটাকে যদি আমরা এখন একটা এই লেখচিত্রে উপস্থাপন করি টি, এটা হলো আমাদের ভি, এটা মূলবিন্দু। তাহলে এদিকে হচ্ছে কত, 1, 2, 3, 4, এদিকে কত আসছে তাহলে, 8, 6, 4, 2, 0। তাহলে টাইম যখন 0 তখন আমাদের বেগ হচ্ছে এইটা, আর টাইম যখন 4 তখন আমাদের বেগ হলো 0। তার মানে একটা স্ট্রেট লাইন যদি আমরা এটা অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে আমাদের রিটার্ডেশন, অর্থাৎ মন্দনের লেখচিত্র, এটাও কিন্তু অসমবেগ। তাহলে এখন এই বিন্দুতে আমরা টি ওয়ান সমান কত, এটা হলো আমাদের টি ওয়ান, টি ওয়ানে বেগ ভি ওয়ান এটা। এখন যদি আমরা এটা দেখি 2 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ডে বেগ কত, 4, তাহলে এটা হলো আমাদের টি টু, এটা হলো আমাদের ভি টু। তাহলে এখন আমাদের এই ঢাল কত হবে, এটার ঢাল ট্যান থিটা ইজ ইকুয়াল টু, তাহলে ভি টু ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই সময়ের পার্থক্য টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এক্স অক্ষের দিকে, ঠিক আছে, ওয়াই অক্ষের দিকে এই মানটা পাচ্ছি আমরা। তাহলে ভি ওয়ানের মান কত, ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু এর মান কত, 4, তাহলে 4 মাইনাস 8 ডিভাইডেড বাই টি টু এর মান কত, 2, 2 মাইনাস 0, তার মানে হচ্ছে মাইনাস 4/2 সমান হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ট্যান থিটা কি, এই ট্যান থিটা হলো ত্বরণ, এখানে ত্বরণ সমান হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে ত্বরণের মান ঋণাত্মক সেই ত্বরণকে আমরা মন্দন বলি। তাহলে এই রেখাটারও ঢাল হচ্ছে কত, এই রেখাটারও ঢাল হচ্ছে 2, কিন্তু এটা ঋণাত্মক মান, ঠিক আছে? তাহলে এটা মন্দনের ক্ষেত্রে আমরা পাচ্ছি। মন্দনের ক্ষেত্রে পাওয়া গেল। অসম ত্বরণের ক্ষেত্রে যদি আমরা দেখি এই ভি ভার্সাস টি লেখচিত্র, এটাই শেষ করবো আলোচনা আমাদের, এই ভি ভার্সাস টি লেখচিত্র এইটাই কিন্তু অসম ত্বরণের ক্ষেত্রে, এটা যদি করি, তাহলে এর আগে যেমন আমরা দেখেছিলাম এইরকম একটা গ্রাফ যদি আমরা পাই, এটা হলো টি, এটা হলো আমাদের ভি, এটা মূল বিন্দু,
এইরকম একটা গ্রাফ যদি আমরা পাই, তাহলে দেখা যাচ্ছে যে এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড। তাহলে এটার ক্ষেত্রে আমরা ত্বরণ কিভাবে পাবো? তাহলে এটা ঠিক সিম্পল ব্যাপার যে স্লোপের ওই কনসেপশন যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা। তাহলে বক্ররেখার স্লোপ প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা। এর আগে যে দুইটা গ্রাফ আমরা দেখলাম ত্বরণ এবং মন্দনের ক্ষেত্রে, তাহলে পুরো যাত্রাপথ ধরে কিন্তু ত্বরণের মান একই ছিল, এখানে কিন্তু তা হয় না। এখানে যদি আমরা দেখি এই 2 সেকেন্ড সময় যদি এইটা হয়, তাহলে এখন এই বিন্দুতে এর ত্বরণ কত হবে? আমাদের এইখানে একটি স্পর্শ কাটতে হবে, এটা পি বিন্দু, এটা এ, এটা সি। ঠিক একইভাবে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ, এটা বি বিন্দু, তাহলে 2 সেকেন্ড সময়ের তাৎক্ষণিক ত্বরণ, তাহলে তাৎক্ষণিক ত্বরণ যেটা, তাহলে এই অংশটার ঢাল, তাহলে এই ঢালটা সমান কত হবে? বিসি বাই এসি, বিসি বাই এবি। তো বিসি, বিসি সমান কত? ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এই যে ঢালটা পাচ্ছি আমরা ডেল ভি বাই ডেল টি, এটাই হচ্ছে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট এক্সেলারেশন, ডেল ভি বাই ডেল টি এটা। তাহলে অসমতরণ, অসমতরণ যখন কনসেপশনটা আসবে, অসমতরণের ধারণাটা যখন আমরা পোষণ করব কোনো লেখচিত্রের ক্ষেত্রে, ইভেন কোনো গতির ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের ওই কনসেপশনটাই প্রকৃত ত্বরণের ধারণা বা কনসেপশন দেবে আমাদের। কারণ কি? কারণ এই বিন্দুর প্রত্যেকটা বিন্দুর ত্বরণ কিন্তু একই ত্বরণ, প্রত্যেকটা বিন্দুর ত্বরণ কিন্তু, সরি, আলাদা আলাদা ত্বরণ। যেহেতু এটা একটা বক্ররেখা, তাহলে এই বক্ররেখাটার এক এক বিন্দুর ঢাল এক এক রকম, আর ঢালই হচ্ছে এইখানের বেগ বাই সময়। তাহলে বেগ বাই সময়ের মান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে ত্বরণের মানও ভিন্ন ভিন্ন হবে। তাহলে এরকম যদি আমরা দেখে থাকি, এর হচ্ছে অবতল অংশের জন্যও আমরা ঠিক একই লেখচিত্র পেতে পারি। এটা তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবা, যেটা আগের মতো করে দেখেছি আমরা এরকম। এই আজকে আর একটা হোমওয়ার্ক দিয়ে তোমাদের হচ্ছে শেষ করবো আমরা। বাড়ির কাজ হোমওয়ার্ক, তবে যারা মেসে থাকো তাদের জন্য হচ্ছে মেসের কাজ, ঠিক আছে? তার মানে যে যেখানে থাকবে সেখানকার কাজ, যে বাড়িতে থাকবে এটা তার বাড়ির কাজ, যে মেসে থাকবে তার জন্য এটা হলো মেসের কাজ, তাই না? সময় টি ইন সেকেন্ড, এদিকে হলো আমাদের ভেলোসিটি ভি ইন মিটার পার সেকেন্ড, মূল বিন্দু। তাহলে এখানে আমরা একটা রিজিয়ন দেখছি যে এইরকম একটা গ্রাফ তৈরি হচ্ছে, ও এ, এই এখান থেকে এটা আবার নেগেটিভ দিকে যাচ্ছে, এই হচ্ছে আমাদের লেখচিত্রটা। এই লেখচিত্রের ও এ বি, এটা হলো সি, এটা হলো ডি, এটা হলো, সরি, এ বি, এগুলো মান দেওয়া হয়, একটু টাইমের মান দেওয়া আছে এখানে আমাদের। তাহলে এই জায়গাটার সময় আমরা দেখছি, এই জায়গাটার সময় দেখছি আমরা, এই বিন্দুর সময়, এই বিন্দুর সময়, এই সময়গুলো আমরা দেখি। এখানে মান দেওয়া আছে হলো 2 4 6, 2 4 6, এইটা হলো 5 সেকেন্ড। আর এদিকের সরণটা দেওয়া আছে হলো, এই সরণের মানটা দেওয়া আছে, সরি, ভি এর মানটা দেওয়া আছে 2, এটা হলো 4, আর এদিকে যেটা দেওয়া আছে এটা ও, এটাও দেওয়া আছে হলো 4। অঙ্কনের সময় একটু ছোট বড় হতে পারে এটা। তাহলে এখন আমাদের এই যে গ্রাফ বা এই লেখচিত্র, এই লেখচিত্রের জন্য এই পর্যন্ত পৌঁছাতে সময় লাগছিল 6 সেকেন্ড। আমাদের বলছে এই 6 সেকেন্ড সময়ের জন্য সরণ কত, এইটার জন্য আমাদের হচ্ছে দূরত্ব কত,
দূরত্ব কত। তাহলে কি দাঁড়ালো যে এই লেখচিত্রটার সাহায্যে এই 6 সেকেন্ডে এখানে পৌঁছালো, এই 6 সেকেন্ড সময়ের জন্য স্মরণ কত হবে, এই 6 সেকেন্ড সময়ের জন্য দূরত্ব কত হবে, এই জিনিস দুইটা আমাদের এখানে বের করবা। এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ। আজকে যে লেখচিত্রগুলো আমরা দেখলাম সেই লেখচিত্রগুলো খুব ভালো করে যদি উপলব্ধি করে থাকো তাহলে এইটা আমার মনে হয় তোমরা পারবে, চেষ্টা করবে তোমরা। তো এই আমাদের লেখচিত্র সম্পর্কে লেকচার এটাই। আমি আগামী দিন এর পরবর্তী লেকচার নিয়ে তোমাদের সামনে আসবো আবার আগামী রবিবারে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই। ধন্যবাদ সকলকে।